আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্তিত শূন্যপদ সমূহে কিন্তু আসলে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা আগ্রহীরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, এখন পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেলের সদস্য না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি অল করে বাজিয়ে দিন, এবং যাতে করে নিত্য নতুন সকল চাকরির আপডেট তথ্য আপনি আপনার নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান সবার আগে। তো অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাওয়া যাক আমাদের মূল আলোচনায়। তো আপনারা যদি চান তাহলে আমাদের ব্যাচিবুক টুইটার ইউটিউব চ্যানেলে গিয়ে কিন্তু অনেক ভিডিও পাবলিশ করা আছে নিয়োগ বিজ্ঞপ্তির, চাইলে দেখে আসতে পারেন। তো যাওয়া যাক আমাদের মূল আলোচনায়। তো এখানে প্রথমে হচ্ছে পদের নাম, এক নম্বর হচ্ছে জিআইএস স্পেশালিস্ট একটি, অনূর্ধ্ব 35 বছর, 35 বছর, এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে 4 বছরের একটি অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে। ইঞ্জিনিয়ারিং পানি সম্পদ সিভিল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রযোজ্য অনুযায়ী প্রথম শ্রেণী বা সমান জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সহকারী সচিব সহকারী 15টি, 30 বছর বয়স অনুদ্দেব, এর হচ্ছে গ্রেড হচ্ছে 9 নবম গ্রেডে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কলা সামাজিক বিজ্ঞান আইন ব্যবসা প্রশাসন বিজ্ঞান অনুষদ বিভক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমান সিজিবিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী অথবা সমান সিজিবিতে স্নাতক সমান সহ দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী পরিচালক 3টি, বয়স 30 বছর। তো এখানে আপনারা স্নাতকোত্তর বা ডিগ্রি থাকতে হবে। সহকারী প্রকৌশলী 5টি, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। অর্থনীতিবিদ 1টি, হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী সমান সিজিবিতে স্নাতক সম্মান সহ এক কথা আপনারা স্নাতক সম্মান স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী প্রোগ্রামার 1টি, উপসহকারী 34টি। তো উপসহকারী 34টি পদে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং 4 বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষা তৃতীয় বিভাগ বা শ্রেণী সমান সিজিবিতে গ্রহণযোগ্য নয়। সহকারী হিসাবে রক্ষক 3টি। তো আপনারা যদি আরও বিস্তারিত দেখতে চান ভিডিওটি পজ করে দেখে নিন। তো ওয়্যারলেস টেকনিশিয়ান, ওয়্যারলেস মেকানিক 4টি, তত্ত্বাবধায়ক সম্পত্তি 1টি, ল্যান্ড নির্মাণ পরিদর্শক আছে 9টি। তো আপনারা ওয়্যারলেস অপারেটর 3টি, কম্পিউটার মুদ্রা করিক 4টি, ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর আছে 2টি, ভেহিকাল মেকানিক 1টি, জেনারেটর অপারেটর 1টি, ইকুইপমেন্ট মেকানিক 1টি, বা হচ্ছে স্টোর হেল্পার হচ্ছে 5টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং পণ্য কারাগার রক্ষণাবেক্ষণ মানমান প্রদান ও গ্রহণ ইত্যাদি কাজে বাস্তবায়িত থাকতে হবে। তো এখানে আপনারা সকল যারা প্রার্থী রাখেন কিন্তু আপনারা আবেদনগুলো করতে পারবেন। তারপর কিছু কিছু জেলা ব্যতীত আছে। তো আপনারা ভিডিওটি পজ করে একটু দেখে নিন। তো এখানে অনলাইন আবেদন পূর্ণ পরীক্ষার ফি জমা শুরুর তারিখ হচ্ছে 15 সেপ্টেম্বর 2022 সকাল 10টা হতে 6/10 তারিখ পর্যন্ত বয়সসীমা 4 নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। 4 নং কলাম হচ্ছে মুক্তিযুদ্ধের ভিত্তিতে আপনার কিন্তু 30 বছর, এবং আর মুক্তিযুদ্ধ এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু 32 বছর শিথিলযোগ্য। তো এরপর হচ্ছে আপনারা অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী BREBR.teletalk.com বিডি এই ওয়েবসাইটে আবেদন প্রবেশ করে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। আবেদন শুরু হবে 15 তারিখ থেকে আর শেষ হবে 6/10/22 বিকাল 5 ঘড়িকা হতে। তো ভিউয়ার্স, আবেদনটি সম্পূর্ণ করার পরে কিন্তু আপনারা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু আপনারা 223 টাকা এবং 112 টাকা কিন্তু আপনাদের টেলিটকের মাধ্যমে কিন্তু সার্ভিস চার্জ SMS-এর মাধ্যমে কেটে নেওয়া হবে। তো অবশ্যই অবশ্যই আপনার টেলিটক দিয়ে কিন্তু আবেদনটি মানে সম্পূর্ণ করবেন। টেলিটক প্রিপেড সিম দিয়ে কিন্তু পরীক্ষার ফি বাবদ টাকাটা পাঠাই দিয়ে, নাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি বাতিল বলে গণ্য হবে। তো এই হচ্ছে পল্লী বিদ্যুৎ বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো ভিউয়ার্স, এরকম নিত্য নতুন সহজ চাকরির আপডেট তথ্য পেতে অবশ্যই অবশ্যই চোখ রাখুন ব্যাসিবুক 24 ইউটিউব চ্যানেলের পাশে।